কথা বললেন যে জান্নাতে যে যাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মূল দুইটা সূত্রের কথা বলে দিলেন। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি যে মুসলিম এই স্বীকৃতি দিতে পারবে, এই নিশ্চয়তা দিতে পারবে, জিম্মেদারি নিতে পারবে, মা বাইনা লাহিয়াইহি তার দুই চোয়ালের মাঝে যা রয়েছে ওই বস্তু, মানুষের দুই চোয়ালের মাঝখানে রয়েছে জিহুবা জবান। রাসূল বলছেন তোমাদের কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মাঝখানের জবান জিহুবার জিম্মেদারি নিতে পারে, যে জিহুবার নিয়ন্ত্রণ করবে এই জিম্মেদারি নিতে পারে, ওমা বাইনা রিজলাইহে দুই পায়ের মাঝখানে যা রয়েছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারে, দুইটি, একটা জিহুবার জিম্মেদারি আর একটা লজ্জাস্থানের জিম্মেদারি, এই দুইটির জিম্মেদারি যদি কোনো ব্যক্তি নিতে পারে আজমানলাহুল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিল। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 6474 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি দেখুন, জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম খুব সহজ এবং খুব শর্টে জান্নাতে যাওয়া যাবে কিভাবে, এ রাস্তায় উনি কিন্তু বাতলিয়ে দিচ্ছেন। একজন ব্যক্তি তাওহিদ পন্থী আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত একত্বের প্রতি যার বিশ্বাস রয়েছে, যে ইলাহ হিসেবে মানতে পেরেছে, আল্লাহকে রব হিসেবে মানতে পেরেছে, তার আসমা ও সিফাত গুণাবলীকে স্বীকৃতি দিতে পেরেছে, এই লোকটি যদি তার জিহুবার জিম্মেদারি নাই, জিহুবার নিয়ন্ত্রণ করতে পারে আর লজ্জাস্থানে নিয়ন্ত্রণ করতে পারে, দুইটি জিনিসের জিম্মেদারি নিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। রাসূল বলছেন তুমি দুইটি নিয়ন্ত্রণ করো, জিহুবা আর মধ্যস্থান, তুমি দুইটি জিম্মেদারি নাও, এই দুইটিকে নিয়ন্ত্রণ করো, তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব, যে তোমাকে কিভাবে জান্নাতে প্রবেশ করাতে হয়, কিন্তু এই দুইটি নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত উপস্থিতি দেখুন, আমরা কিন্তু হেরে গেছি এই দুইটির ক্ষেত্রে, আমরা এই দুইটি নিয়ন্ত্রণ করতে পারিনি। দেখুন এই দুইটির যে ব্যবহার, শব্দ ব্যবহার সেটি পারিনি, এই দুইটিকে আমরা অপব্যবহার করি। অন্য একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলুন তো যারা জান্নাতে প্রবেশের সুযোগ পেয়েছে কি কাজের বিনিময়ে তারা এই সুযোগটা পেয়েছে, জান্নাতি ব্যক্তিদের অধিকাংশ ব্যক্তি কি গুণাবলী কি বৈশিষ্ট্য কি এমন আমল করেছে যে জান্নাতে গিয়েছে, জান্নাতে যাওয়ার আমল কি, কেন তারা জান্নাতে গিয়েছে, কি কাজ করেছে তারা যে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছেন, তাদের কাজগুলো আমাদেরকে বলুন, আমরা ওই কাজগুলো করে জান্নাতে যেতে চাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, যারা জান্নাতে প্রবেশের সুযোগ পেয়েছে অধিকাংশ ম্যাক্সিমাম ব্যক্তির মধ্যে দুইটা গুণাবলী আছে, জান্নাতি ব্যক্তিদের মাঝে দুইটা গুণাবলী রয়েছে, দুইটা গুণ থাকার কারণে এরা জান্নাতে গিয়েছে, একটা হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে, আর হুসনুল খুলক সদাচরণ উত্তম আচরণ শব্দ ব্যবহার, আল্লাহ ভীতি আর সদাচরণ এই গুণের দুই গুণের সমাহার যার ভিতরে ঘটেছে, এই দুইটি গুণ বৈশিষ্ট্য যে ব্যক্তির জীবনে প্রবেশ করেছে এই লোকটি জান্নাতে গিয়েছে, এই লোকটি জান্নাতে যাবে। তাহলে আল্লাহর ভয় আর সদাচরণ এই দুইটা জিনিস আপনাকে আমাকে রপ্ত করার চেষ্টা করতে হবে, আয়ত্ত করার চেষ্টা করতে হবে, এই দুই গুণের সমাবেশ যদি নিজের বডিতে না ঘটে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, খুব কঠিন। সম্মানিত উপস্থিতি,
দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন হাদিসের মধ্যে। এই দুইটি গুণ কিভাবে একজন ব্যক্তির মধ্যে ঘটতে পারে, সমন্বয় হতে পারে? আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই লোকটি পাপাচার করতে পারে না। আমাদের দেশে সরকার মুসলিম, প্রেসিডেন্ট মুসলিম, অধিকাংশ সাংসদ মুসলিম, ডিসি, ওসি, এসপি, সেকেন্ড অফিসার, ফার্স্ট অফিসার যাই বলেন, এরা অধিকাংশই মুসলিম। আমাদের দেশকে ঠিক করা, সুন্দর একটা সমাজ গড়া তো খুব সহজ, সেটি হচ্ছে মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা, ধর্মীয় ভাবাবেগ, অরিজিনাল ইসলাম যদি মানুষের মাঝে ঢুকাতে পারি তাহলে তো খুব সহজ। এক্ষেত্রে আলেম ওলামাদেরকে কাজে লাগাতে পারি দেশের সরকার, কিন্তু দেশের সরকার আলেম ওলামাদের সাথে এমন একটা বৈপরীত্য সৃষ্টি হয়েছে, কেন বা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এমনভাবে দূরত্ব সৃষ্টি হয়েছে যে হকপন্থী আলেম তারা দেশের সরকার থেকে বা বিভিন্ন কারণে অনেক দূরে অবস্থান করছে, কাছে ভিড়তে পারছে না। কারণ যে হক কথা বলছে যাচ্ছে তাকে হয় জঙ্গিবাদ, না হয় চরমপন্থী, না হয় বিভিন্ন আখ্যাতে আউট করা হচ্ছে। জঙ্গিবাদ আউট করতে হলে তো অরিজিনাল ইসলামটাই মানুষের মাঝে ঢুকাতে হবে। একজন প্রকৃত মুসলিম তো এগুলো চরমপন্থী বিশ্বাস করবে না, ইসলাম না বোঝার কারণে চরমপন্থী হয়েছে। তাহলে অরিজিনাল ইসলাম আল্লাহর ভয়টা যদি কারোর মাঝে ঢুকানো যায় তাহলে তো এই লোকটা ভুল পথে যাবে না। এ আল্লাহর ভয়টাই সৃষ্টি করতে হবে মানুষের মাঝে। এত পুলিশ প্রশাসন, এত প্রোটোকলও লাগবে না যদি একজন মুসলিমকে আল্লাহর ভয় ঢুকাতে পারে। কেন এত পুলিশ প্রশাসন, এত প্রোটোকল, এত সিস্টেম, এত নিয়মতান্ত্রিকতা, এগুলো কেন? কারণ খুন খারাপি হচ্ছে, যেন ব্যবচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুটতারা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এগুলোর কারণে তো এত প্রশাসন, এত নিয়মতান্ত্রিকতা, এত কিছু তো এগুলোর কারণে এগুলো করছে। কারণ মুসলমান, যেহেতু আমরা সংখ্যাধিক্য মুসলমান, শতকরা 90-95% মুসলমান, তাহলে আমরাই তো করছি, আমার সন্তানরাই তো করছে, আমার ভাই বোনেরাই তো করছে এগুলো। তো এরা তো মুসলিম, এদেরকে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারি, যার মাথায় আল্লাহর ভয় রয়েছে, যার চিন্তায় চেতনাতে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এই লোকটি সন্ত্রাসী হবে না, এই লোকটি কাউকে খুন করতে পারে না, এই লোকটি হত্যা করতে পারে না, ধর্ষণ করতে পারে না, ব্যভিচার করতে পারে না, কোনো অপরাধ করতে, লুটতারাজ করতে পারে না, কোনো রকম সন্ত্রাস বিরুদ্ধ, সন্ত্রাসের পক্ষে কোনো কাজ করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, কোনো অপরাধে জড়িত হবে না যার মধ্যে আল্লাহর ভয় আছে। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজের দায়িত্ব নিলেন, কাঁধে দায়িত্ব আল্লাহ তুলে দিলেন এমন একটা সমাজে যে সমাজের মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছে যে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বেশি নিচে নামবে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, যার কারণে সেই যুগটাকে বলে জাহিলি যুগ। এত নিচে নেমেছিল তারা, সৎ মা বাবা বিয়ে করে নিয়ে এসেছে, বাবা মারা গিয়েছে, সম্পদ অনেক বেশি, এই মা আবার আরেক জায়গায় বিয়ে করবে, সম্পদ চলে যাবে, ছেলে বিয়ে করে নিয়েছে মা, এই সমস্ত জাহিলি সমাজ সম্মানিত উপস্থিতি। দেখুন এই ধরনের ক্ষেত্র বিশেষ দেখা গেছে, সব বোন অনেক সম্পদ আছে, বাহিরে সম্পদ যাবে, ভাই বিয়ে করে নিয়েছে সব বোনকে, এগুলো তো জাহিলি যুগের অহরহ কাহিনী, নিত্য দিনের কাহিনী। সম্মানিত উপস্থিতি, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলেন সমাজটা ঠিক করার জন্য, আদর্শ একটা মডেল সমাজ গঠন করার জন্য তিনি সময় নিলেন মাত্র 23টা বছর। 23 বছরে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ দিয়ে মানুষের মাঝে আল্লাহর ভয় এমনভাবে ঢুকালেন, এমনভাবে আল্লাহর ভয়টা মানুষের মাঝে ঢুকালেন, আল্লাহ ভীতি, তাকওয়া, তাকওয়ার চেতনা জাগ্রত করলেন, যে 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মন এবং মানের মানুষগুলি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে চিত্রিত হল। জাহিলি যুগটা স্বর্ণযুগে রূপান্তরিত হলো,
মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনুল কারীম এবং সহি সুন্নাহ দীক্ষা দিয়ে সঠিক ইসলামটা তাদের মধ্যে ঢোকানোর জন্য দেখুন যে যুগে ব্যভিচার করা এটা তো খুব মামুলি একটা বিষয় ব্যভিচার করা খুব সহজ বিষয় একজন পুরুষ কতটা বিয়ে করবে তার কোনো সীমারেখা ছিল না একজন পুরুষ ইচ্ছা মতো নারীদেরকে ব্যবহার করত ঠিক নারীরাও সেভাবে পুরুষদের কাছে যেত যতজনের কাছে খুশি এটা কোনো ধরা বাঁধা তাদের নিয়ম ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকগুলো তাদেরকে শিখালেন বুঝালেন কোরআন এবং সুন্নার আলো দিয়ে তাদের অন্ধকার দূর করতে চাইলেন কদিন আগেই যারা ব্যভিচারকে পাপ মনে করেন এটা কোনো অপরাধ মনে করেন খুব সহজ বিষয় মনে করেছে কয়েকদিন পরে তাদের অবস্থাটা দেখুন গামেদী বংশের মহিলা ব্যভিচার করেছেন তার প্রবৃত্তির তাড়না শয়তানের প্ররোচনায় পড়ে ব্যভিচার হয়ে গেছে কিছুদিন পরে তিনি অনুতপ্ত বুঝতে পেরেছেন যে সর্বনাশ আমি কি করলাম কারণ বিবাহিত তিনি একজন বিবাহিত নারী বিবাহিত নারী যদি ব্যভিচার করে বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে সাক্ষী প্রমাণ যদি উপস্থিত হয়ে যায় প্রমাণিত হয় তাহলে তার তো বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার একটি মাত্র শাস্তি তাকে হত্যা করতে হবে সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে এটাই তার সিস্টেম আমি তো ব্যভিচার করেছি আমি যদি আমার এই পাপ ঢেকে রাখি তাহলে দুনিয়াবি জীবনে হয়তো বা 30-40 বছর বেঁচে থাকবো কারণ ইতিমধ্যে 30-40 বছর গিয়েছে 60-70 বছর যদি আমার জীবন হয় তো 30-40টা বছর আর বাঁচতে পারবো এই পাপটা ঢেকে রাখার ফলে আর পরকালে কোটি কোটি বছর আমাকে উত্তপ্ত জাহান্নামের আগুনে আমাকে দগ্ধীভূত হতে হবে যে আগুনের তেজস্বিতা পৃথিবীর আগুনের চেয়ে 70,000 গুণ বেশি দাবদাহ ক্ষমতা কেয়ামতের দিন একটা দিন হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান একটা দিন তাহলে এই দুনিয়াতে 60-70 বছরে কি দাম একটা দিনের সমান তো না আমি আমার পাপটা ঢেকে রেখে গোপন রেখে চুরি করে আমার অপরাধটা রেখে দেওয়ার কারণে জাহান্নামের তো একটা দিনও পার হচ্ছে না এই কটা দিন সুখ ভোগ করতে তাহলে কি প্রয়োজন মহিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাহির নি আলাসে আমাকে পবিত্র করুন আমি তো ব্যভিচার করেছি অপরাধ করেছি পাপ করেছি রাসূল ফিরে যেতে চেয়েছিলেন বলছেন না আমি ফিরে যেতে চাই না আমাকে পবিত্র করুন তার টার্গেট যে আজকে যদি আমি মৃত্যুদণ্ড নিয়ে নেই আজকে যদি পাপের প্রাশ্চিত্য দুনিয়াতে হয়ে যায় তাহলে আমি পরকালে কোটি কোটি বছর জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বেঁচে গেলাম আর আজকে চুরি করে পাপকে রেখে দিলে গোপন রেখে দিলে জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করছে দেখুন এর নাম আল্লাহ ভয় এই চেতনা সৃষ্টি করেছিলেন মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরিয়ে দিতে চাচ্ছিলেন মহিলা বলছে না আমার পেটে তো বাচ্চা আছে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন এই বাচ্চা তোমার ব্যভিচারের ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি ব্যভিচার করেছো তুমি অপরাধী তুমি পাপী এ কথা ঠিক তবে তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা কি অপরাধ সে তো অপরাধ করেনি যাও তুমি বাচ্চা প্রসব করার পরে আসো তারপরে তোমার ফয়সালা দেখুন ইনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন পেটের বাচ্চা ভ্রূণ পেটে সেই ভ্রূণের যেন ক্ষতি না হয় তার যেন ন্যূনতম ক্ষতি না হয় পেটের ভ্রূণটা এইদিকেও তিনি খেয়াল রেখেছেন ইসলাম এই এই শিক্ষা মানুষকে দিয়েছে আর আধুনিক বিশ্বে দেখুন পার্শ্ববর্তী মায়ানমারে কি ঘটল ভিডিও ফুটেজ গুলো দেখলে হৃদয় টুকরে টুকরে কাঁদে দুধের বাচ্চা মাকে হত্যা করা হয়েছে বাচ্চার সামনে মায়ের মৃত লাশ পড়ে আছে ছোট বাচ্চা জানে না বুঝে না এক বছর দেড় বছরের শিশু বুঝে না যে মা মারা গেছে সে মৃত বা মৃত মায়ের স্তন চুষছে বাচ্চাটা আর এই দৃশ্য সারা পৃথিবীর মানুষ দেখছে কার হৃদয় কাঁপে না কি অপরাধ তাদের তারা মুসলিম এটাই কি তাদের অপরাধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে একটা বাচ্চা যেন কষ্ট না হয় আমরা সারা পৃথিবী কি করলাম কেউ মুখ খুলে কথা বলতে পারলাম না এক শিশু আয়লান কুর্দি শিশু আয়লান উত্তপ্ত বালুতে পড়েছিল লাল টিশার্ট পরে সারা পৃথিবীর মানুষের বিবেক জাগ্রত হয়েছিল সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকা সেই দিন সম্পাদকীয় লিখেছিল শিশু আয়লানকে দিয়ে সে সচিত্র
বর্ণনা তুলে ধরেছিল। কিন্তু একইভাবে মায়ানমারের ছোট ছোট বাচ্চাগুলো, দুইটা বাচ্চা সেই টি শার্ট পরে নাফ নদীর তীরে বঙ্গোপসাগর তীরে বাড়ি দুপুর হয়ে পড়ে রয়েছে, কেউ সম্পাদকীয় লেখেনি, কি অপরাধ! ও কুর্দি অমুসলিম শিশু তাই এত বেদনা, আর এরা মুসলিম শিশু, এটাই তাদের অপরাধ! সমাজের উপস্থিতি, এটা একটু বিবেক বাংলাদেশ ভাবা প্রয়োজন যে আমরা কোন পথে আগাচ্ছি, আমরা কোন চেতনা নিয়ে আগাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অমুসলিম বিশ্ব তো কথা বলেনি, মুসলিম বিশ্বের নেতারা চুপ করেছিলেন, কেউ কথা বলতে চাননি, যারা বলেছেন তারা সংখ্যায় দু একজন, যেটাতে বলে কোনো কাজও আসেনি। যে কথা বলছিলাম মোহাম্মদ আসলাম, সেই মহিলাকে ফিরিয়ে দিলেন, মহিলাকে ফিরিয়ে দিলেন, বাচ্চা প্রসব করো এরপরে আসবে। সেই মহিলা বাচ্চা প্রসব করে ছোট বাচ্চাকে ন্যাকলার মধ্যে নিয়ে এসে মোহাম্মদ আসলামকে দিয়ে বলছেন, এলেন বাচ্চা, আমি বাচ্চা প্রসব করেছি, এবার আমাকে পবিত্র করুন। মোহাম্মদ আসলাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশুর অধিকার রেখে দিয়েছেন মায়ের স্তনে 2 বছর দুধ পান করবে, এটা তার হক। আজকে আমি তোমার মৃত্যুদণ্ড দিয়ে তার হক নষ্ট করতে পারি না। সে বাচ্চা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করে যে আমার মায়ের মৃত্যুদণ্ডের কারণে আমি 2 বছর আমার মায়ের স্তন পান করতে পারিনি, তো আমার কাছে কোনো জবাব নেই, আমি কেন তাকে নষ্ট করেছি? রহমতুল্লাহ আলম তো এমনি তাকে বলা হয়নি, সেই বাচ্চা নিয়ে ফিরে গিয়েছেন, দুধ পান করিয়েছেন, অন্য খাবার খেতে শিখিয়েছেন। 2 বছর পরে অন্য খাবার খেতে শেখানোর পরে আবার বাচ্চাকে নিয়ে এসেছেন। যখন নিয়ে এসেছেন, রাবি হাদিসের রাবি বলছেন, সেই বাচ্চার হাতে হাতে একটা রুটির টুকরো বাচ্চা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে মোহাম্মদ সাল্লামকে প্রমাণ দিতে চাইলেন যে বাচ্চা এখন দুধ ছাড়া অন্য খাবার খেতে শিখেছে, যদি অন্য খাবার খেতে না শিখে হয়তো আবার আমাকে আবার ফেরত দেওয়া হবে যে যাও তুমি অন্য খাবার খেতে শিখাও তারপরে, কিন্তু আমি এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? আমার তো জাহান্নামের মধ্যে বাঁচা প্রয়োজন, আমি পাপ করেছি। এই জন্য প্রমাণ সহ নিয়ে এসেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাচ্চাটা অন্য একজন সাহাবীকে পালন করতে দিলেন, মহিলাকে বললেন, যাও একে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করো, কোমর পর্যন্ত বালুভূমিতে পুঁতে দিয়ে, বালুর উপরে পুঁতে দিয়ে ইট ঢেল পাথর মেরে যখন হত্যা করা হচ্ছে, জীবন সহজে যাচ্ছে না, একজন তাজা প্রাণ এইভাবে হত্যা করা তো এত সহজ নয়, চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর পড়ছে। খালিদ ইবনে ওয়ালিদ প্রায় 100+ যুদ্ধের যিনি সফল সেনাপতি, তিনি একটা বড় পাথর নিয়ে ওই মহিলার মাথায় ছুঁড়ে মেরেছেন। যখন মাথায় ছুঁড়ে মেরেছেন, মাথায় লেগে আঘাত পেয়ে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়লো এসে খালিদ ইবনে ওয়ালিদের কাপড়ে। তখন খালিদ ইবনে ওয়ালিদ তিরস্কার করে কয়েকটা কথা বলেছিলেন, গালিস্বরূপ কয়েকটা কথা বলেছিলেন। সে কি কথা বলেছিলেন সেটা হাদিসে নেই, বলেছিলেন হতে পারে এরকম কিছু কথা যে তোমার মতো একটা অপবিত্র মহিলার রক্ত আমার গায়ে পড়লো, এরকম কিছু গালিস্বরূপ কথা বলেছিলেন। এরপরে মহিলা মৃত্যু হয়, দুনিয়া ছেড়ে চলে যান। সাহাবীরা ঘটনা বললেন যে এইভাবে তার মৃত্যু হয়েছে। তখন খালিদ ইবনে ওয়ালিদ এই কথা বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে ডেকে বলছেন যে খালিদ, তুমি এই মহিলাকে এরকম গালি দিচ্ছিলে বা এরকম কিছু তিরস্কার করে কথা বলছিলে? খালিদ তুমি জানো এই মহিলা আল্লাহর কাছে কত অনুতপ্ত হয়েছে পাপ করার কারণে, আল্লাহর ভয় তার মধ্যে কত ক্রিয়া করেছে, অপরাধ করেছে শয়তান প্ররোচনায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, কিন্তু অপরাধের পরে আল্লাহর ভয় এত বেশি এসেছে ও জানে যে আমি স্বীকার করলাম অপরাধ, মানে আমার মৃত্যুদণ্ড, সেই মরণটা বরণ করার জন্য, মরণকে মেনে নেওয়ার জন্য কয়বার এসেছে আমার কাছে, খেয়াল করেছো? আমি ফিরিয়ে দিয়েছি, বাচ্চা প্রসঙ্গ আবার এসেছে, ফিরিয়ে দিয়েছি, আবার দুধ পান করে এসেছে, প্রমাণ সহ নিয়ে এসেছে, ও তো বেঁচে থাকতে চায়নি, ও হাসি মুখে মরতে চেয়েছে পরকালে বাঁচার জন্য। খালিদ, ওই মহিলা যে তৌবা করেছে অপরাধ করার পরে, এই তৌবাটা যদি সারা পৃথিবীর পাপীদের মাঝে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অপরাধীকে ক্ষমা করে দিবেন, এই মানে তৌবা করেছে। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে,
4527 নম্বর হাদিস, 4528 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজ কায়েম করেছেন, আল্লাহর ভয় কি পরিমাণে মানুষের মাঝে এসেছিল। তো এই রকম যদি চেতনা, আল্লাহর ভয় যদি মানুষের মাথায় আসে, মানুষের হৃদয়ে স্থাপন করা যায়, এই লোকটা কি পাপ করতে পারে? পাপ সাধারণত করবে না, যারা দুই একটা করবে এদেরকে পুলিশ প্রহরা প্রশাসন দিয়ে খুঁজে আনতে হবে না, ওরা নিজেরা এসে স্বীকার করে, ভুল হবে মানুষের, হতে পারে, শয়তান কোনো কোনো পর্যায়ে বিজয়ী হতে পারে মানুষের উপরে, কিন্তু ভুল হওয়ার পরে পাপীকে খুঁজতে হবে না, সরকারকে মুসলিম পাপীকে খোঁজার প্রয়োজন হবে না, ওই পাপী এসে ধরা দিতে স্বীকার করতে হবে। এই ইসলাম তো কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরূপ কাহিনী তো একটা দুইটা নয়, বহু কাহিনী, বহু ঘটনা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ, যদি আল্লাহ ভীতি কারো মাঝে আসে, হুসনুল খুলক সদাচরণ যদি কারো মাঝে আসে, আল্লাহ ভীতি আর সদাচরণ এই দুই গুণের সমাহার হলে নিশ্চিত লোকটি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, ওয়াসুয়েল আন আকসার মাইদখুলুন নাস আল্লাহ, তাহলে এবার বলুন যারা জাহান্নামে গিয়েছে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি, কেন তারা জাহান্নামে গিয়েছে, কি অপরাধ তাদের? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরও দুইটি কারণ আছে জান্নাতে গেছে, এদের যেমন দুইটি বৈশিষ্ট্য, আল্লাহ ভীতি এবং সদাচরণ দুই গুণের কারণে জান্নাতে গিয়েছে, জাহান্নামে যারা গিয়েছে তাদেরও দুইটা গুণের কারণে গিয়েছে, তাদের গুণগুলো খারাপ, একটা হচ্ছে আলফাম জিহুবা, আর একটা হচ্ছে আলফার লজ্জাস্থান, এই জিহুবা এবং লজ্জাস্থানের অপব্যবহার করার কারণে জান্নাত। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 2004 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন, দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন যে জাহান্নামে যারা যাবে তাদের যাওয়ার মূল কেন্দ্রবিন্দুই হবে তার মুখ আর তার লজ্জাস্থান। আর আগের হাদিসে বললেন, সহি বুখারী এবং মুসলিমের হাদিসে বললেন যে মুখ আর লজ্জাস্থান, জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটা নিয়ন্ত্রণ করো, আমি তোমার জান্নাতের ব্যবস্থা করে দেবো। তাহলে এই দুইটা জিনিসই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই দুইটা জিনিসই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এর যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, শব্দ ব্যবহার করতে পারি, তাহলে জান্নাতে সহজ, যাওয়ার রাস্তা পরিষ্কার। আর এই দুইটার যদি অপব্যবহার হয়, নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলি, তাহলে জাহান্নামের রাস্তা ক্লিয়ার। আপনাকে আমাকে ভাবতে হবে বিষয়গুলো, এই দুইটা নিয়ম।